পূর্ব পশ্চিম মেট্রো প্রকল্পে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলার কথা কিন্তু শুরু থেকেই নানা গেরোই বারবার ব্যাহত হয়েছে প্রকল্পের কাজ এরই অন্যতম সেন্ট্রাল স্টেশন নির্মাণ নিয়ে জটিলতা দেখা দেয় প্রকল্প অনুযায়ী সেন্ট্রাল স্টেশন নির্মাণের জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ বৌবাজার মোড়ে এক একরে সামান্য কিছু বেশি জমি অধিগ্রহণ করে সরকার কিন্তু দু সালে স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন সেন্ট্রাল ক্যালকাটা সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে মামলা করে অভিযোগ করে আঠেরোশো সালে জমি অধিগ্রহণ আইন মেনে অধিগ্রহণ হয়নি গত ছয় সেপ্টেম্বর বিচারপতি যতীনময় ভট্টাচার্য পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে এই জমি অধিগ্রহণ খারিজ করে দেন সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত এবং মৃণালকান্তি সিংহর ডিভিশন বেঞ্চে আপিল করে রাজ্য পরিবহন দপ্তর অথচ গত উনিশে ডিসেম্বর রাজ্য পরিবহন দপ্তরের আইনজীবী এজলাসে দাঁড়িয়ে জানিয়ে দেন সরকার এই মামলা চালাতে আর আগ্রহী নয় অর্থাৎ এখন সেন্ট্রাল মেট্রো স্টেশন নির্মাণ করতে হলে রাজ্য সরকারকে নতুন করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করতে হবে এই পরিস্থিতিতে বিশ বাউ জলে পড়ে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প চারদিক থেকে রাজ্য সরকারের ভূমিকা কড়া সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন রেল প্রতিমন্ত্রী অধি চৌধুরী অভিযোগ করেন রাজনীতি করতে গিয়ে কলকাতা শহরের পরিকাঠামো উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল সরকার আর এই প্রেক্ষাপটেই এবার অবস্থান বদল করলো রাজ্য সরকার যে সরকারের পরিবহন দপ্তর মামলা প্রত্যাহার করেছিল সেই সরকারেরই ভূমি রাজস্ব দপ্তর অধিগ্রহণ খারিজ করে দেওয়ার সিদ্ধান্তকে এবার চ্যালেঞ্জ জানাল প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য জয়মাল্যবাগচির বেঞ্চে আবেদন জানাল তারা ভূমি রাজস্ব দপ্তরের আইনজীবী সাক্য সেনের বক্তব্য ভূমি রাজস্ব দপ্তর জমি অধিগ্রহণ করে পরিবহন দপ্তরের হাতে তুলে দিয়েছিল তাই সেই অধিগ্রহণ খারিজ হয়ে গেলে পাল্টা আবেদন করার একতিয়ার ভূমি রাজস্ব দপ্তরে রয়েছে শুক্রবার মামলা শুনানি হবে সরকারের দুই দপ্তরের এই পরস্পর বিরোধী অবস্থানের মধ্যে দিয়ে রাজ্য সরকারের অস্বস্তি স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল মুখ বাঁচাতে এক প্রকার বাধ্য হয়ে সরকার কয়েক মাসের মধ্যে অবস্থান বদল করল বলে মনে করছে তারা ধ্রুবজ্যোতি প্রামাণিক এবিপি আনন্দ